মাননীয় ইমাম, আমার প্রশ্নটা হচ্ছে, এতদিন দেখতাম যে এই ধর্ম ব্যবসায়ী শ্রেণী আমাদেরকে কাফের, মুত্তাদ এগুলো বলে ফতোয়া দিত, তো আমরা আইনের ব্যবস্থা নিতে গেলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরা বলতো যে তারা হুজুর মানুষ, তারা আপনাদের বিষয়ে কোনো দোষ আছে বিধায় তারা এই ফতোয়াগুলো দেয়। এখন মোদি বিরোধী আন্দোলন চলাকালে সরকারি দল, আওয়ামী লীগ, পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং কি প্রধানমন্ত্রী কাফের মুত্তাদ বলে স্লোগান দেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত জানতে চাই মাননীয় ইমাম। আজকে দেখা যাচ্ছে হেফাজতের নেতারা, কওমি মাদ্রাসার আলেমরা হাসিনা কাফের, ছাত্রলীগ কাফের, মুর্তাদ, ছাত্রলীগের জানাজা পড়া জায়েজ নাই, তাদের বউ তালাক হয়ে গেছে ইত্যাদি যা শুনতেছি ফেসবুকে, এগুলা দিচ্ছে, এগুলা বলতেছে। তো এতদিন দেখা যাচ্ছে আমরা প্রশাসনের লোকদের কাছে গেলে বা সরকারি দলের লোকেরাও আমাদেরকে বলতো যে এই মোল্লারা আপনাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, আপনাদেরকে খ্রিস্টান ফতোয়া দিচ্ছে, নিশ্চয়ই আপনারা ইসলামের বিরুদ্ধে কিছু বলেন বা ইসলামের ক্ষতি করেন বা ইসলামের বিরুদ্ধে কিছু বলেন, নাইলে আপনাদেরকে দিচ্ছে কেন? এখন তারা কী বলবে? আপনাদের নিশ্চয় কোনো দোষ আছে, এখন তারা কী বলবে? এই প্রশ্নের উত্তর আশা করি প্রধানমন্ত্রী দিবেন, হাসিনা দিবেন, এই উত্তরটা আমি দেওয়ার দরকার নাই, ছাত্রলীগ দিবে, ছাত্রলীগের নেতারা দিবেন এই উত্তর, তারা মোমেন না কাফের, তারা প্রমাণ করে। যেই কথাটা আমি বলতে চাই, এই কথাটা আমরা বলেছি, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। এরা বলছে নিজেদেরকে নায়েবে নবী দাবি করছে, এরা নায়েবে নবী নয়, এরা ওরাসাতুল আম্বিয়া নয়, এটা আমারটা আমি বলতে পারি। এরা লেবাস ধারণ করেছে, এরা আরবি একটা টোন ব্যবহার করে, তারা মানুষের সামনে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে তারা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আমরা বলেছি ধর্মের নামে ব্যবসা করা, স্বার্থ উদ্ধার করা, তারপরে অপরাজনীতি করা ইত্যাদি হারাম, এটা বৈধ নয়, এটা আমরা বলেছি। তাওহীদে নাই, তাওহীদে না থাকলে কোনো আমল কবুল হবে না, এটা আমরা বলেছি। আর এই যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা প্রবর্তন করেছে ইসলাম শিক্ষার জন্য নয়, জাতির মধ্যে ডিভিশন সৃষ্টি করে দেওয়ার জন্য, এটা আমরা বলেছি, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। যারা ধর্মের নামে বিনিময় নেয় তাদের পিছনে নামাজ পড়লে নামাজও হবে না, সেটা আমরা বলেছি, এটা আমরা কোরআন দিয়ে দেখিয়েছি, এটা আমাদের কথা নয়। কিন্তু আমাদের এই স্পষ্ট মেসেজ, স্পষ্ট বার্তা, আমাদের দলিল, প্রমাণ, যুক্তি, এ ধর্ম ব্যবসায়ীরা একেবারে গোপন করে দিয়ে তারা জনগণের মধ্যে ফতোয়া দিয়েছে আমরা আগাগোড়া কাফের, আমরা খ্রিস্টান, আমরা মুর্তাদ, আমাদেরকে বয়কট করতে হবে, আমাদেরকে হাটে বাজারে কোনো পণ্য দেবে না, আমাদেরকে হামলা করতে হবে, আমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে একেবারে। আমার বাড়ি হামলা হয়েছে, আমার বাড়ি হামলা হয়েছে চারবার, আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, বাড়িঘর সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমাদেরকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে প্রায় 20 বছর, এখন আর পারবে না ইনশাল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জানাজা আমরাই দেবো, মানে আমরা বলতে কি আমার জানাজা আমি দেবো তা না, আমাদের আমির আছে আলহামদুলিল্লাহ, আমাদের আমির তার মুজাহিদের জানাজা দিতে পারে, কেউ মারা গেলে তার সন্তান তার জানাজা দিতে পারে, গরু জবাই করলে আমরা নিজেদের গরু নিজেরাই জবাই করতে পারি, বিয়ে শাদী করতে গেলে আল্লাহর কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক বিয়ে শাদীর নিয়ম কানুনও আমাদের জানা আছে, সালা কায়েম করার সময় সালা কেমনে পড়ে, কোরআনের আয়াত কেমনে, আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে। ছাত্রলীগ বুঝুক, ছাত্রলীগ কী জবাব দেবে, সরকার বুঝুক, সরকার শেখ হাসিনা উনি নিজেই জবাব দেবেন, উনি মোমেন না কাফের, আমার জবাব দেওয়া দরকার নেই এখানে। কিন্তু আমরা ইনশাআল্লাহ ধর্ম ব্যবসায়ীদের কাছে যাওয়ার দরকার নাই, তাদের ফতোয়া মোতাবেক আমরা মুর্তাদ না কাফের সেটা প্রমাণ হবে সামনে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ মোমেনদেরকে সাহায্য করবেন, কাফেরদেরকে সাহায্য করবেন না, কোরআনে আছে কাফেরদের কোনো সাহায্যকারী নাই। মোমেনদেরকে সাহায্য করবেন কে? মোমেনরা বিজয় লাভ করবেন, ফাতহুন কারিব, আসন্ন বিজয়। কেন? ওনারা তো এই আয়াতটা আমি দেখলাম 500 বছর থেকে পড়তেছেন, ফাতহুন কারিব, ফাতহুন কারিব, ফাতহুন কারিব, এই যে তোমাদের বিজয় নিকটে নিকটে নিকটে, কই? কিন্তু মোমেনের, মোমেনের বিজয় নিকটে, মোমেনদেরকে বিজয় দিবেন কে? মোমেনদের কেউ পরাজিত করতে পারবে না। কাজে কোন মৌলবি, কোন কাওমি আলেম, কোন সরকারি আলেম আমাদেরকে কাফের ফতোয়া দিল, আমরা এই ব্যাপারে চিন্তিত নই, এই জন্য আমরা কেয়ার করি না এগুলো নিয়ে। আল্লাহ যদি আমাদেরকে মোমিন হিসেবে সাব্যস্ত করেন, কবুল করেন, ইনশাল্লাহ আমাদের বিজয়ের রথ কেউ থামাইতে পারবে না। তাহলে তোমার প্রশ্নের আলোকে বলছি, কিছু রাজনৈতিক নেতা, এমপি সাহেবও আমি দেখেছি, আমাদের লোকদের উপর অত্যাচার করার পরে যখন এমপির কাছে যাই,
তখন বলে আপনারা এমন উল্টাপাল্টা কথা বলেন, আপনাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে আলেমরা, এমনি এমনি দিচ্ছে নাকি? এখন আশা করি ওনাদেরকে কেন দিচ্ছেন এই জবাবটা ওনারা দিবেন আশা করি। আমরা শুধু এটুকুই বলবো, এদের ধর্মান্ধতার বিরুদ্ধে, এদের অন্ধত্বের বিরুদ্ধে, এদের কুপমণ্ডুকতার বিরুদ্ধে, এদের ধর্ম ব্যবসার বিরুদ্ধে, এদের বাড়াবাড়ির বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে এরা কাফের বলবে, মুরতাদ বলবে, খ্রিস্টান বলবে, যেই হোক না কেন, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সত্য নিয়ে, ইসলাম নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা ইসলাম পেয়েছি, আমাদের রাস্তা সহি, আমাদের তরিকা সহি, সেই কর্মসূচি আমরা পেয়েছি, আল্লাহ রসুল যে কর্মসূচি দিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন। কাজেই তারা আমাদেরকে কাফের মুরতাদ যতই ফতোয়া দিক, আল্লাহ যদি মোমিন হিসেবে কবুল করেন, পৃথিবীর কারো ফতোয়ায় আমরা দাঁড়ি না। আর আল্লাহ যদি মোমিন হিসেবে কবুল না করেন, আপনি আমারে যতই সালাম দেন, হুজুর সালাম আলাইকুম, পীর সাহেব সালাম আলাইকুম, লাভ আছে? মোমিনের খাতায় আমার নাম নাই, দুনিয়ার সব মানুষ মনে করতেছে আমি বিরাট এক বুজুর্গ, লাভ কি? আল্লাহ ফাইনালি প্রমাণ করবেন কে মোমিন কে কাফের।